আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বিশেষ করে আমার প্রবাসী সৌদি আরব প্রবাসী ভাইরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা অনেক দিন একটি সংবাদের জন্য অপেক্ষায় ছিলেন, সেটা হলো যারা অবৈধ প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা দেশে ফিরতে চান এবং দেশে যেতে চান। আপনাদের জন্য আজকে সেই শুভ সংবাদটি আমি আমি দিতে এসেছি এবং দূতাবাস থেকে, বাংলাদেশ দূতাবাস থেকে সেমন একটি একটি নোটিশও জারি করা হয়েছে। সেই নোটিশটি কি রয়েছে আমরা একবার জেনে আসি। যারা এর আওতায় রয়েছে তারা দেশে ফিরতে চায়, দেশে ফিরতে এবং যেতে চায় তারা দেশে যেতে পারবে, কোনো অসুবিধা নেই এই মুহূর্তে। তা আসুন প্রবাসী ভাইরা আমরা জেনে নিই কারা যেতে পারবে এবং কারা যাওয়ার সুযোগটি রয়েছে, এর পরবর্তী আমরা আলোচনা করছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। এক আমার মেয়াদ নেই অথবা এক আমার মেয়াদ শেষ হয়েছে এমন ব্যক্তির আপনার নামে কোনো হুরুপ অথবা কোনো যদি কেস না থাকে, দেশে ফিরতে বাধা দেয় এমন কোনো কেস বা মামলা আপনার উপর নেই, যদি আপনার কোনো বেতন অথবা বকেয়া দাবি না থাকে, আপনার নামে কোনো গাড়ি নেই আর থাকলেও কোনো ট্রাফিকের জরিমানা সেটা পরিশোধ করতে হবে, যদি আপনার স্ত্রী সন্তান এখানে থেকে থাকে তাহলে তাদের ইকামা ফি পরিশোধ করতে হবে, আপনার এক্সিট রিএন্ট্রি পাওয়ার প্রমাণের মধ্যে আপনাকে যেতে হবে, স্বদেশে ফেরার জন্য যেটা করণীয় রয়েছে আপনার পাসপোর্টের 3 কপি ফটোকপি, ইকামার 3 কপি ফটোকপি সহ দূতাবাসে যোগাযোগ করতে হবে। আপনার ইকামার ফটোকপি এবং পাসপোর্ট জমা হওয়ার পরে আপনার এগুলি জমা করা হবে, আপনার এক্সিট অনলাইনে দেখা যাবে, কোনো প্রকার পেপার দেওয়া হবে না। যাদের মেয়াদ সহ মূল পাসপোর্ট হাতে রয়েছে এক্সিট হলে তারা পাসপোর্ট টিকিট নিয়ে যেতে পারবে, আর যাদের হাতে যে যাই হোক প্রিয় প্রবাসী ভাই, যারা এই মুহূর্তে দেশে যেতে চান তাদের জন্য অবশ্যই আমি বলবো যে আর দেরি না করে আপনারা যারা দেশে ফিরতে চান, এখানে একটি কথা রয়েছে, সেখানে হলো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এইভাবে যদি আমরা দেশে যাই তাহলে ফিরে আসতে পারবো কিনা অথবা নতুন ভিসায় আসতে পারবো কিনা। আপনারা নতুন ভিসায় আসতে পারবেন, আপনাদের সেই সুযোগটি দেওয়া রয়েছে, আপনার যে নিয়মকানুনগুলি রয়েছে সেগুলি যদি আপনার সঠিকভাবে আপনি পালন করে আপনি দেশে যেতে পারেন তাহলে আপনার নতুন ভিসায় আসতে পারেন। আর দেরি না করে আপনার পাসপোর্টের ফটোকপি সহ একামার ফটোকপি এবং আপনার ছবি সহ আমাদের নিকটস্থ যে দূতাবাসগুলি রয়েছে রিয়াদ, জেদ্দা, দাম্মাম অঞ্চলে এবং আপনার পার্শ্ববর্তী যে কনসুলেট যারা রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।